ভিডিওটিতে ক্লিক করার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ এই ভিডিওটিতে আমরা আলোচনা করব বন সহায়ক ইন্টারভিউয়ের কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন এবং উত্তর এই ভিডিওটিতে মূলত পশ্চিমবঙ্গের জাতীয় উদ্যান পশ্চিমবঙ্গের অভয়ারণ্য সম্পর্কে আমরা আলোচনা করব আর এখান থেকে তোমাদের হানড্রেড পারসেন্ট প্রশ্ন জিজ্ঞেস করবে তো দেখে নেওয়া যাক আজকের এই ভিডিওটি প্রথমে আমরা আলোচনা করব পশ্চিমবঙ্গের গুরুত্বপূর্ণ জাতীয় উদ্যান পশ্চিমবঙ্গের কয়টি জাতীয় উদ্যান আছে পশ্চিমবঙ্গে ছয়টি জাতীয় উদ্যান আছে এই প্রশ্নটি তোমাদের জিজ্ঞেস করতে পারে এবং এই ছয়টি জাতীয় উদ্যানের নাম কি কি তাও জিজ্ঞেস করতে পারে তো দেখে নেব এখন এই ছয়টি জাতীয় উদ্যান কি কি। প্রথমে হচ্ছে জলদাপাড়া ন্যাশনাল পার্ক বা জলদাপাড়া জাতীয় উদ্যান এটি হচ্ছে কোথায় অবস্থিত এটি আলিপুরদুয়ারে অবস্থিত এটি দুই সালে স্থাপিত হয় এবং কিসের জন্য বিখ্যাত এক সিঙ্গ গন্ডারের জন্য বিখ্যাত নেক্সট দুই নম্বর দেখে নেব সুন্দরবন ন্যাশনাল পার্ক সুন্দরবন ন্যাশনাল পার্কটি কোথায় অবস্থিত দক্ষিণ চব্বিশ পরগনায় এবং এটি স্থাপিত হয় কত উনিশশো সালে বিখ্যাত কিসের জন্য রয়্যাল বেঙ্গল টাইগারের জন্য এবং এই সুন্দরবন ন্যাশনাল পার্কটি ইউনেস্কো দ্বারা ওয়ার্ল্ড হেরিটেজ সাইটের তকমা পায় কত সালে উনিশশো সালে নেক্সট দেখে নেব বক্সা ন্যাশনাল পার্ক এই বক্সা ন্যাশনাল পার্কটি কোথায় অবস্থিত আলিপুরদুয়ার জেলায় অবস্থিত এবং স্থাপিত হয় কত সালে উনিশশো সালে এবার দেখে নেব নেওরা ভ্যালি ন্যাশনাল পার্ক বা নেওরা ভ্যালি জাতীয় উদ্যান এটি কালিম্পং জেলাতে অবস্থিত এবং এটি স্থাপিত হয় উনিশশো সালে নেক্সট দেখে নেব সিঙ্গেলিনা ন্যাশনাল পার্ক এটি কোন জেলাতে অবস্থিত এটি হচ্ছে দার্জিলিং জেলাতে অবস্থিত এবং স্থাপিত হয় উনিশশো সালে এবং বিখ্যাত কিসের জন্য রেড পান্ডার জন্য বিখ্যাত রেড পান্ডা তারপর হচ্ছে বনবিড়াল এগুলির জন্য বিখ্যাত এবং আরেকটি ন্যাশনাল পার্ক দেখে নেব গরুমারা ন্যাশনাল পার্ক গরুমারা ন্যাশনাল পার্কটি আমাদের জলপাইগুড়ি জেলাতে অবস্থিত এবং স্থাপিত হয় উনিশশো সালে তো বন্ধুরা এই ছিল ছয়টি ন্যাশনাল পার্ক এবার পশ্চিমবঙ্গের ছয়টি ন্যাশনাল পার্ক ছিল এবার দেখে নেব পশ্চিমবঙ্গের গুরুত্বপূর্ণ অভয়ারণ্য এই অভয়ারণ্যগুলি থেকেও তোমাদের প্রশ্ন জিজ্ঞেস করবে যে বল্লভপুর অভয়ারণ্য কোন জেলায় অবস্থিত তখন বলবে তুমি বল্লভপুর অভয়ারণ্যটি বীরভূম বীরভূম জেলায় অবস্থিত নেক্সট হচ্ছে বেথুয়াডহরি অভয়ারণ্য কোন জেলায় অবস্থিত এটি হচ্ছে নদীয়া জেলায় অবস্থিত তারপর চাপড়ামারি অভয়ারণ্যটি কোন জেলায় অবস্থিত এটি জলপাইগুড়ি জেলায় অবস্থিত তারপর হচ্ছে বিভূতিভূষণ অভয়ারণ্য এটি কোন জেলায় অবস্থিত এটি হচ্ছে দক্ষিণ চব্বিশ পরগনা জেলায় অবস্থিত চিন্তামণিকর পাখিরালয় এটি কোথায় অবস্থিত এটি হচ্ছে সাউথ কলকাতায় অবস্থিত সজনেখালী অভয়ারণ্য খুবই ভ্যারি ভ্যারি ইম্পর্টেন্ট সজনেখালী অভয়ারণ্য এটি কোন জেলায় অবস্থিত এটি সাউথ চব্বিশ পরগনা জেলায় অবস্থিত এবার আমরা দেখে নেব সবথেকে গুরুত্বপূর্ণ প্রশ্নটি হচ্ছে পশ্চিমবঙ্গের সবথেকে বড়ো ন্যাশনাল পার্কের নাম কি পশ্চিমবঙ্গের সবথেকে বড় ন্যাশনাল পার্কের নাম হচ্ছে সুন্দরবন ন্যাশনাল পার্ক নেক্সট প্রশ্ন দেখে নেব পশ্চিমবঙ্গের সবচেয়ে ছোটো ন্যাশনাল পার্কের নাম কি সিঙ্গালীলা ন্যাশনাল পার্ক তো তোমরা সবাই কমেন্ট করে জানাবে ভিডিওটি কেমন লাগলো আর ভিডিওটি ভালো লাগলে অতি অবশ্যই একটি লাইক করবে আর বন্ধুদের মাঝে শেয়ার করবে